নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মোহাম্মদ সাজিদ আলীকে গ্রেপ্তার করেছে র্যাব শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মাল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নাটোরের র্যাব পাঁচ সিপিসি দুই গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ সাজিদ আলী বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের ডাকারমারিয়া এলাকার মোহাম্মদ সিদ্দিকের ছেলে গত বছর দশ অক্টোবর বিকেলে ভিকটিমের মা গরু ছাগলকে ঘাস খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় এ সময় আসামি ভুক্তভোগীকে টিভি দেখার কথা বলে তার বাসায় নিয়ে যায় এবং দরজা তালাবদ্ধ করে জোর করে ধর্ষণ করে পরবর্তীতে ভিক্টিমের মা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন আসামি মোহাম্মদ সাজিদ আলী আত্মগোপনে চলে যায় শেষ পর্যন্ত র্যাব তাকে পুঠিয়া উপজেলার মাল্লাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে